नमस्कार बंधुरा साथी किचेनेर नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। आजकेर नतून पर्वे नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। आजकेर पर्वे आमी बानिये देखाबो एक मिष्टी रेसिपी, निकुति मिष्टी। छाना छाड़ाओ सूजी दिये एई निकुति मिष्टी किन्तु खूब सहजभावेई बानिये नेवा जाय। एई रेसिपी आजके आपनादेर संगे शेयार करब। भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। आशा करी रेसिपी आपनादेर खूबई भालो लागबे। रसी टईटम्बुर निकुति मिस्टीगुलो बनाते जेमन सहज तेमनि खेते खूब ही दुर्दान्त है। रेसिपिटी जदि शेष पर्यन्त देखें ताहले आपनिओ खूब सहज भावे बाड़ीते बनिए निते पारबेन। रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध थाकलो। रेसिपि भालो लेगे थाकले भिडियोटिते एकटि लाइक करबेन। तो चलुन देखे नि रेसिपिटी। निकुतिगुलो बनानोर जन्य प्रथमे एकटि फ्राइंग प्यान आमि बसिए दिएछि। ताते दिए दिच्छि एक टेबिल चामच घी। घी प्रथमे मेल्ट हवा पर्यन्त अपेक्षा करछि। घी सुंदरभावे गले एसेछे, एखन ताते दिए दिच्छि 100 ग्राम सूजी। सूजी हल्का भेजे निच्छि। एई समय गैसे राँच लो थेके मीडियामेर मध्ये रेखे रान्नाटि करते हबे। लो फ्लेमे रेखे सूजीटि 2 मिनिट मतन एदिक ओदिक भेजे निच्छि। दुई मिनट हो गए, सूजी हल्का भाजा हो गए। एखन ताते दिए दिच्छी 50 ग्राम चीनी। सूजी नियेछी 100 ग्राम, चीनी दिच्छी 50 ग्राम। दे एक संगे प्रथमे माखिए निच्छी। दे एपिड ओपिड आरो एकटु हल्का भेजे दिए दिच्छी 200 ml लिकुईड मिल्क। दुई कप लिकुईड मिल्क एखाने दिए दिलाम। ते एक संगे माखिए निचि। प्रथमे एक कप दिलाम सूजी और दूध एक बार मेखे निये, तारपरे आर एक कप देबो। एक संगे दूध दिलाम ना ताहले सूजी संगे संगे डला पाकिए जेते पारे। ताई गैसेर फ्लेम लोते रेखे अल्प अल्प करे दूध दिए सूजीर संगे माखिए निचि। गैसेर फ्लेम एकटु बाड़िए निचि। दूध जखन एई रकम फुटते आछे सेई समय दिए दिच्छि एक चिमटे लवण। একটি ছোট চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। সুজি ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না সুজি একটি ডলা পাকিয়ে আসবে। এরকম মাখতে মাখতে দেখবেন সুজি সুন্দরভাবে ডলা পাকিয়ে এসেছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে। দেখুন সুজি এই পর্যায়ে হয়ে গেছে। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা করে তারপরে সুজি সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি। তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজি শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থায় সুজি মাখতে হবে। সুজির মণ্ডটিকে একটি তেল মাখানো থালাতে নামিয়ে নিচ্ছি। অল্প একটু ঘি সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও হাতে অল্প একটু ঘি লাগিয়ে সুজির মণ্ডটিকে ভালো করে মেখে নিচ্ছি। এই প্রসেসটি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুজি যত মাখা হবে তত নিকুতিগুলি খুবই সফট হবে এবং স্পঞ্জি হবে। সুজির ডোটি দেখুন একেবারে সফট তৈরি হয়েছে। এখন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে নিকুতির শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন যেভাবে আমি বানাচ্ছি এইভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে। ছোট ছোট আকারে এইরকম নিকুতির শেপ দিয়ে দিতে হবে। প্রথম মিষ্টি আমার তৈরি হয়ে গেল। আবারও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই মিষ্টিটিও আমার তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। 100 গ্রাম সুজিতে কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তৈরি করে রাখা একটা একটি নিকুতিগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর বারবার কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে বা ফেটে যেতে পারে। তাই এক পিঠ যখন হয়ে যাবে তখন অপর পিঠটি উল্টে দেব। এইভাবে এক এক করে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন মিষ্টিগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। খুবই লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। নিকুতিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলে সেকেন্ড ব্যাচও ভেজে নিচ্ছি।
এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাইতে না হয়, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এই ব্যাচটিও আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য চিনির শিরা তৈরি করে দেখাচ্ছি। চিনির শিরা তৈরি করার জন্য নিচ্ছে 1 কাপ চিনি এবং 1 কাপই জল নেব। যতটা চিনি ততটা জল থাকবে। এই মেজারমেন্টটি যদি ঠিক থাকে তাহলে নিখুঁতিগুলো খুবই রসালো হবে। চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাচ। এলাচ দিলে মিষ্টিতে ফ্লেভার খুবই ভালো আসে। এলাচ দিয়ে চিনি ভালো করে মেল্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় হাতা দিয়ে ঘন ঘন নেড়ে রাখতে হবে। চিনি এইরকম ফুটছে, দেখুন চিনি কতটা চিড় এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। চিনির শিরা অল্প একটু হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যেন খুব চিটচিটে না হয়, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসগুলো ঢুকবে না। অল্প একটু চিটচিট ভাব এসেছে, এতে দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা নিখুঁতিগুলো। সবগুলো নিখুঁতি দিয়ে তারপরে আরও 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম অন করে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটি মিষ্টির মধ্যে সুন্দরভাবে সোপ করে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম অন করে মিষ্টিগুলোকে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট এইরকম ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো চিনি শিরা সোপ করে একেবারে রসে টইটম্বুর হয়ে গেছে, চিনি শিরাও একেবারে কমে গেছে। একটি অন্য পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রসে টইটম্বুর সুজির নিখুঁতিগুলো খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। দেখলেন তো বানাতেও কতটি সহজ। এই সুজির নিখুঁতিগুলো ছানা ছাড়া খুব সহজেই কিন্তু নিখুঁতি মিষ্টি বানিয়ে নেওয়া যায়। যখনই মন চাইবে মিষ্টি খাওয়ার জন্য তো ঝটপট বানিয়ে নেবেন এই রকম নিখুঁতি মিষ্টি। মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটি নরম স্পঞ্জি হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে এবং চিনির শিরা সোপ করে রসে টইটম্বুর হয়ে গেছে। এখন একটি মিষ্টি প্লেটে নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলোর ভেতরটি কতটি রসালো হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটি নরম তুলতুলে এবং খুবই রসালো হয়েছে। চিনি শিরা ও মিষ্টির মধ্যে সুন্দরভাবে সোপ করে গেছে। সুজি দিয়ে বানানো এই নিখুঁতি মিষ্টির রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। নিখুঁতি মিষ্টির এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে নতুন দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন। আমি যখন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। এই রেসিপিটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।